আমি পারবো না, আমি পারছি না, এই কথাগুলোই বলা ছেড়ে দিন। কি ছাড়বেন না? তাহলে এই গল্পটা পুরো শুনুন। আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বাদশা। তো একবার একটা স্কুলে একটা ছেলে, একটা অঙ্ক মাস্টার ছিল, এবং অঙ্ক মাস্টারটি যখনই কোনো না কোনো অঙ্ক দিত, তখনই ছেলেটি বলতো আমি পারছি না, আমি পারবো না, করতে পারতো না অঙ্কগুলি, চেষ্টাও করতো না। তো তাদের তার টিচারটি বিরক্ত হয়ে যান এবং একদিন একটা তাকে ছড়া শোনায়, বলে মন দিয়ে শোনো, পারিব না এই কথাটি, পারিব না এই কথাটি বলিও না আর। কেন পারিবে না তা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো, করো যত না পার, একবারে না পারিলে দেখো শতবার। তো হ্যাঁ, একবারে না পারলে শতবারে দেখুন। কোনো ব্যক্তি একবারে সফল হয়নি, সে হাজারবার ফেল করেছে তবে একবার সফল হয়েছে। আর ফেল করাটাও খুবই দরকার, কারণ ফেল থেকে কী কীভাবে পাস করা যায় সেই রাস্তাগুলি খোঁজা যায়। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। হ্যাঁ, আর কখনোই বলবেন না আমি পারবো না। থ্যাংক ইউ।